খেলা হবে দিবসে ইকোপার্কের পার্কিং লটে দিলীপ ঘোষ মেতে উঠলেন ফুটবল খেলায়। আজ খেলা হবে দিবসে এই খেলা তাৎপর্যপূর্ণ। সোমবার সকালে নিউটাউনের ইকোপার্কের প্রাতঃভ্রমণে আসেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, 15 আগস্ট আমরা ছোটবেলা থেকে ফুটবল খেলে আসছি, ছুটি থাকে, খোলা মাঠে কাদার ওপরে কখনো বাতাবি লেবু কখনো প্লাস্টিক দিয়ে বল বেঁধে খেলতাম, এখন খেলাধুলো উঠে গেছে, কিন্তু এরা খেলাটাকে রাজনীতি ও হিংসার খেলা নিয়ে গেছে, সিন্ডিকেট ও কাটমানির খেলা নিয়ে গেছে। আমরা চাই ফুটবল ফিরে আসুক, ফুটবলের খেলা হোক, আমাদের নতুন ছেলেপুলে যুবক যুবতীরা খেলাধুলা করে শরীর স্বাস্থ্য ঠিক করুক, বাংলাতে দেশের সম্মান বাড়াক, সেই জন্য আজ আমরা ফুটবল খেলেছি, গতকাল ক্রিকেট খেলেছি, কিছু না কিছু রোজ করি আমরা। আমাদের সঙ্গে যুবকরা আসেন, তারা খুব উৎসাহের সাথে অংশগ্রহণ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজভবনের সাক্ষাৎকার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ওখানে কুশল বিনিময় হলো, মত বিনিময়ের জায়গা নেই। উনি বলেছেন, আসুন একবার নবান্নে, বলেছি হ্যাঁ যাব। ওখানে শরীর স্বাস্থ্য কেমন আছে, কি কতক্ষণ হাঁটে, ব্যায়াম করে, কি খায়, এই গল্প হয়েছে। খেলার মাঠে গোল না তৃণমূলকে গোল, সে বিষয়ে দিলীপ ঘোষ বলেন, 5 বছর ধরে দেখে আসছেন আমাকে কে কোথায় গোল মারে, বাকিরা ডায়লগ দেয় আমি গোল দিই। তৃণমূলের খেলা হবে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, খেলা তো সব জায়গায় শুরু হয়ে গেছে, ত্রিপুরাতেও খেলা শুরু হয়ে গেছে, ওরা শুরু করার আগে খুব কান্নাকাটি করছে, বাচ্চা চাচ্চা ছেলেদের নিয়ে গেছে ওখানে, তাদের কেন নিয়ে যায়, কান্নাকাটি কেউ বলছে সুইসাইড করবো, রাস্তায় শুয়ে থাকবো, দুটো ঢিল মেরেছে, তাতেই বিপ্লব শেষ। কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হলো রাজভবনে আপনার, আজকে তৃণমূলের খেলা হবে দিবস, সেই দিবসে আপনি ফুটবল খেলতে না পারেন, এটা কি ওনার কাছে অ্যাডভাইস নেই? দেখুন, এমনি 15 আগস্ট ইত্যাদি আমরা ছোটোবেলা থেকে ফুটবল খেলে আসি, ছুটি থাকে, খোলা মাঠে কাদার উপরে কখনো বাতাবি লেবু কখনো প্লাস্টিক দিয়ে বেঁধে বল খেলতাম, এখন খেলাধুলাটা উঠে গেছে, কিন্তু এরা খেলাটাকে রাজনীতি আর হিংসার খেলায় নিয়ে গেছে, সিন্ডিকেট আর কাটমানির খেলায় নিয়ে গেছে। আমরা চাই পশ্চিমবাংলায় ফুটবল ফিরে আসুক, ফুটবলের খেলা হোক, স্পোর্টস হোক, আমাদের নূতন ছেলেপুলে যুবক যুবতীরা খেলাধুলা করে শরীর স্বাস্থ্য ঠিক করুক, বাংলা তথা দেশের সম্মান বাড়াক, সেই জন্য আজকে আমরা ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, গতকাল ক্রিকেট খেলেছি, তো কিছু না কিছু রোজ করি আমরা, আমাদের সঙ্গে যুবকরা আছেন, তারাও খুব উৎসাহে অংশগ্রহণ করেছে। ওখানে কুশল বিনিময় ছিল, ওখানে মত বিনিময়ের জায়গা নেই, উনি বলেছেন আসুন একবার নবান্নেতে, আমি বলেছি হ্যাঁ যাবো, তো ওখানে শরীর স্বাস্থ্য কীরকম আছে, কে কতক্ষণ হাঁটে, কি ব্যায়াম করে, কি খায়, এই গল্পই হয়েছে। সে তো আপনি দেখে আসছেন 5 বছর ধরে আমাকে, কে কোথায় গোল মারে, বাকিরা ডায়লগ দেয় আমি গোল দিই। একদম শেষ, একদম আমরা দেখলাম যে তৃণমূলকে বলছে খেলা হবে, বারবার হোটেলে গিয়ে স্লোগান ছিল, আপনি যখন খেলার শেষে স্লোগান দিলেন, কিন্তু খেলা তো সব জায়গায় শুরু হয়ে গেছে, ত্রিপুরাতেও খেলা শুরু হয়ে গেছে, ওরা শুরু করার আগে খুব কান্নাকাটি করছে, বাচ্চা বাচ্চা ছেলেপেলে নিয়ে গেছে, তাদেরকে কেন নিয়ে যায়, কী কান্নাকাটি, কে বলছে সুইসাইড করবো, কে বলছে রাস্তায় শুয়ে থাকবো, দুটো ঢিল মেরেছে, তাতে বিপ্লব শেষ। কুণাল ঘোষ বলছে ত্রিপুরায় কোনো গণতন্ত্র, পশ্চিমবঙ্গে সব গণতন্ত্র আছে, উনি ভুলে গেছেন 2-3 বছর আগেকার ওনার সেই ডায়লগগুলো, যখন আজকে পার্লামেন্টে ওনাদের এমপিরা উলুদ দিচ্ছে, তালি দিচ্ছে, চিৎকার করছে, ঠিক 3-4 বছর আগে যখন ওনাকে কোর্টে নিয়ে যাওয়া হতো, উনি ফিরতেন, উনি যখন চেঁচিয়ে চেঁচিয়ে প্রেসের সামনে বলতেন চোরের রানী, উনি হচ্ছেন ডাকাত রানী, আর তখন পুলিশরা এরকম গাড়ি দেওয়াল পেটাতো, হাততালি দিত, উলু দিত, এটাই চক্র, এটাই সময়, কখন কোন দিকে ঘোরে কেউ জানে না।